আজকের ক্লাসে তাহলে আমরা শিখবো যেটা যে আরএস নোমেনক্লেচার ইন ফ্লাইং ওয়েজ সিস্টেম। কোন মলিকুল যদি কাইরাল মলিকুল মানে একটা কাইরাল সেন্টারওয়ালা কোন মলিকুল যদি ফ্লাইং ওয়েজ কনফিগারেশনে ড্র করা থাকে তাহলে সেই মলিকুলের আরএস নোমেনক্লেচার আমরা কিভাবে করব। তাহলে এতক্ষণ পর্যন্ত এতগুলো ক্লাস পর্যন্ত আমরা যা শিখেছি, তাহলে আমরা এই আরএস নোমেনক্লেচার ইন ফ্লাইং ওয়েজ সিস্টেমে আমরা যেমনে ডিসকাশন করব। এখন ফ্লাইং ওয়েজ স্ট্রাকচারের সঙ্গে ফিশার স্ট্রাকচারের আরএস নোমেনক্লেচারের রুলগুলো কিন্তু সবই প্রায় এক, মানে বিশেষ করে সিকুয়েন্সিং যে রুল সেগুলো কিন্তু সবই এক, মানে সেই একই নিয়ারার অ্যাটম প্রিসিডস ওভার দ্য ফার্দার অ্যাটম, তারপরে হচ্ছে হায়ার অ্যাটমিক নাম্বার প্রিসিডস ওভার লোয়ার অ্যাটমিক নাম্বার, তারপরে আসবে হায়ার অ্যাটমিক মাস প্রিসিডস ওভার লোয়ার অ্যাটমিক মাস প্রোভাইডেড রুল ওয়ান এক্সর্টস যদি করে যায়, যে যা আমরা শিখেছি। এখন তাহলে আমরা ধর একটা এক্সাম্পল নিই, বেশি কথা না বলে আমরা একটা এক্সাম্পল নিই। ধর এরকম একটা এক্সাম্পল আমরা ড্র করলাম, এই NH2 এখানে আছে CO2H, এইখানে আছে মিথাইল, এখানে আছে একটা হাইড্রোজেন। এখন দেখ আমরা যা কিছু শিখেছি ডাইরেক্টলি অ্যাটাচড, এখানে নাইট্রোজেন, এটা হাইড্রোজেন, এটা কার্বন, এটা হচ্ছে গিয়ে কার্বন। তাহলে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার ম্যাক্সিমাম ফলে এ হবে এক, হাইড্রোজেনটা হবে চার ফর সিওর শর্ট, কার্বক্সিলিক অ্যাসিড এগুলো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, কার্বক্সিলিক অ্যাসিড মানেই সি এর ব্র্যাকেটে তিনটে অক্সিজেন, মানে এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন আর এই ডবল বন্ডকে তুললে আবার একটা ফ্যান্টম অক্সিজেন, তার মানে এইখানে সি এর ব্র্যাকেটে ও ও ও, আর মিথাইল মানে সি এর ব্র্যাকেটে এইচ এইচ এইচ, তাহলে অতি অবশ্যই এটা এক, এটা চার, এটা হবে দুই, এটা হবে তিন। এই তাহলে আমরা এইভাবে ফ্লাইং ওয়েজে আগে আমরা সিকুয়েন্সিং করলাম। আচ্ছা, সিকুয়েন্সিং করার পরে আমাকে আগে খেয়াল করতে হবে যে চার নম্বর যে গ্রুপটা বেরোলো, খুব নিয়মটা মন দিয়ে শুন, চার নম্বর যে গ্রুপটা বেরোলো সে আউট অফ প্লেন আছে নাকি ইন প্লেন আছে। তার মানে এরকমই আমার যদি হয় ফ্লাইং ওয়েজ স্ট্রাকচার, চার নম্বরটা এখানে থাকতে পারে, মানে এখানে এখানে আছে, কিন্তু এরকম তো কোনো মানে নেই, মানে সিকুয়েন্সিং করার পরে চার নম্বর গ্রুপটা এখানে থাকতে পারে, চার নম্বরটা অ্যাবাব দা প্লেনে থাকতে পারে, তাহলে চার যদি বিলো দা প্লেন বা যদি অ্যাবাব দা প্লেন যদি আমার থেকে থাকে তখন আমি বলবো চার হচ্ছে কোথায় আছে, আউট অফ প্লেনে আছে। যদি তাই হয় অ্যাবাব দা প্লেন বা বিলো দা প্লেনে আছে মনে করো, আগে এই এখানে নিয়মটা শিখে নেই তারপরে শিখবো, চার নম্বর এখানে না থেকে যদি এখানে বা এখানে থাকে তাহলে কি হবে আগে সেটা আমরা শিখে নেব। আচ্ছা, তার আগে আমরা চার নম্বর যদি অ্যাবাব দা প্লেন বা যদি বিলো দা প্লেনে থাকে তাহলে আগে আমরা কি শিখব, না এই কথাটা মুখস্থ করব, ফোর ব্যাক পজিটিভ, ফোর বি প্লাস, এটা একটা সূত্র, নতুন সূত্র, ফোর বি প্লাস। ফোর বি প্লাস হচ্ছে মানে ফোর, বি স্ট্যান্ডস ফর ব্যাক পজিটিভ,
তার মানেটা হচ্ছে চার নম্বরটা যদি ব্যাকে থাকে, মানে এই যে বিলো দা প্লেন, চার নম্বর গ্রুপটা যদি বিলো দা প্লেন থাকে তাহলে রুলটা হবে পজিটিভ রুল। রুলটা হবে পজিটিভ রুল। পজিটিভ রুল কি? পজিটিভ রুল হচ্ছে এক থেকে দুই থেকে, সরি, এক থেকে দুই থেকে তিন এই ডিরেকশনটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে সিআইপি নোমেনক্লেচারটা হবে আর। আর যদি এক থেকে দুই এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয় তখন সিআইপি নোমেনক্লেচারটা হবে এস। এইটাকেই বলা হচ্ছে পজিটিভ রুল। ওয়ান টু 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 থ্রি যদি এটা ক্লকওয়াইজ হয় তো তবে হবে আর, আর যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয় তবে এটা হবে গিয়ে এস। এটা পজিটিভ রুল। এই রুলটা কখন খাটবে? যদি চার নম্বরটা বিলো দা প্লেন থাকে, চার যদি বিলো দা প্লেনে থাকে, ফোর ব্যাক পজিটিভ, এইটা একদম মুখস্থ করতে হবে, ফোর ব্যাক পজিটিভ। চার পেছনে থাকলে এক দুই তিন ক্লকওয়াইজে আর, অ্যান্টি ক্লকওয়াইজে এস, এটা হচ্ছে পজিটিভ রুল। আর যদি চার ব্যাকে না থাকে, ঠিক যদি ফোর যদি ফ্রন্টে থাকে, ফোর এফ, তখন এটা হবে নেগেটিভ রুল। নেগেটিভ রুল মানে, নেগেটিভ রুল মানে ঠিক এর উল্টোটা। এক দুই তিন ক্লকওয়াইজে হয় এস, এক দুই তিন অ্যান্টি ক্লকওয়াইজে হবে আর। তাহলে চার ফোর ব্যাক পজিটিভ, ফোর ফ্রন্ট নেগেটিভ। তাহলে এখানে দেখি চার ব্যাকে আছে এক থেকে দুই থেকে তিন, এইটা ক্লকওয়াইজ, সব সময় এরকম করে লিখে ফেলবি তাহলে ভুল হবে না। এক দুই তিন হচ্ছে ক্লকওয়াইজ, এক দুই তিন যদি ক্লকওয়াইজে হয় তাহলে এখন কি লিখবি? ফোর ব্যাক পজিটিভ। পজিটিভ রুল মানে এটার কনফিগারেশন হবে আর, এইটার কনফিগারেশনটা হবে গিয়ে আর। এইটাই হচ্ছে গিয়ে আমাদের বুঝতে হবে, এইটাই আমাদের ক্লিয়ার করতে হবে। বুঝিয়ে দিলাম, দিয়ে আরো অন্যান্য গুলোতে এবারে আসছি, আরো এক্সাম্পল গুলোতে আসছি। কি সেই এক্সাম্পল গুলো? না দেখ, ধর আরো যদি এক্সাম্পল নেই, এইরকমই সিও টু এইচ, এইদিকে আছে ও এইচ, এইদিকে আছে গিয়ে তোর মিথাইল, আর এটা আছে গিয়ে তোর এইচ। তাহলে আমরা এখন জেনে গেছি ও এইচ মানে অক্সিজেনের জন্য এটা ওয়ান, কার্বক্সিলিক অ্যাসিড হবে দুই, কারণ সি এর প্যাকেটে তিনটেই অক্সিজেন এটা আমরা জানি। মিথাইল মানে সি এর প্যাকেটে তিনটেই এইচ, তাহলে এটা এক দুই তিন, এটা হচ্ছে চার। তাহলে এবারে কি দেখবি, এক দুই তিন কোন দিকে ঘুরছে লিখে ফেল। এক দুই তিন ঘুরছে ক্লকওয়াইজ, এবারে লিখবি ফোর ব্যাক, চার আছে কোথায়? ব্যাকে। কি রুল হবে? পজিটিভ রুল। তাহলে ক্লকওয়াইজ এর পজিটিভ রুল মানে হচ্ছে আর, এইটার সিআইপি কনফিগারেশন হবে আর। এখন একটা জিনিস বুঝিয়ে দেওয়া ভালো, যে এটা যে সত্যি সত্যি, যে এটার কি মানে, যে এটা যে সত্যি বেরোলো কি মানে? এখন আমরা তো ফিসারে শিখেছি এই কথাটা, এইবারেই বলার সময় এসছে, শোন মন দিয়ে। আরএস নোমেনক্লেচারের গুরুত্ব হচ্ছে একই মলিকুল, একই মলিকুলকে তুই ফিসারে ড্র কর বা তুই ফ্লাইং ওয়েজে ড্র কর, তার কনফিগারেশনাল নোমেনক্লেচার কিন্তু ফিক্সড হবে। মানে এই মলিকুলটাকে ফ্লাইং ওয়েজে ড্র করলেও যা হবে, ফিসারে ড্র করলেও তা হবে, কোনো চেঞ্জ হবে না। সেইটা আরএস নোমেনক্লেচার দিয়ে ব্যাখ্যা করা যায়, এই এই কথাগুলোই বোঝার। তাহলে এই মলিকুলটাকে যদি আমি ফিসার প্রজেকশনে ফেলি কি হবে? চোখটা দেবো এখানে অ্যাবাব অ্যান্ড বিলোর নিচে, দিয়ে কি হবে? সিও টু এইচ ওপরে, ও এইচ নিচে, চোখের ওপরে আছে মিথাই,
মিথাইল, মিথাইলটা চোখ থেকে দূরে মানে এখানে পড়বে, এইচটা চোখের কাছে এখানে পড়বে। যদিও এটা আমার প্রপার ফিশার প্রোটেকশন নয়, তবুও চলবে, কোনো প্রবলেম এখানে আমার নেই। তাহলে আমি এই ফিশারের যদি আরএস নমেনক্লেচার করি, ওএইচটা ওয়ান, এটা দুই, এটা তিন, এটা চার, তাহলে এখন দেখ এক থেকে দুই থেকে তিন কোন দিকে যাচ্ছে? এক থেকে দুই থেকে তিন অ্যান্টিক্লকওয়াইজ যাচ্ছে। অ্যান্টিক্লকওয়াইজে যাওয়া মানে কি হয়? এস হয়, প্রোভাইডেড এইচটা ভার্টিক্যাল, কিন্তু এখানে এইচটা কোথায় আছে? হরাইজন্টালে। তাহলে এটা উল্টো হবে, কি হবে? আর দেখলি এই আর আর ম্যাচ করে। এবারে যখন এটা শিখেছি, তাহলে দেখ এই মলিকুলটাকে আমরা ওই যে কথাগুলো বলতাম সে মানে সেগুলো এবারে দেখ কত সুন্দর মিলে যাবে। আমরা একটা কথা বলতাম না যে ফিশার প্রজেকশনে একটা গ্রুপকে ফিক্সড রেখে বাকি তিনটাকে মানে ঘুরিয়ে দিলে একই জিনিস আসবে? সেটা এবারে দেখ বোঝার সময় এসছে, আরএস নমেনক্লেচার দিয়ে এস্টাবলিশ করা যাবে। এই মলিকুলটাকে সিও টু এইচ কে ফিক্সড রাখলাম, মিথাইলটাকে এখানে আনলাম, ও এইচটা এখানে আসবে, এইচটা এখানে আসবে, এইগুলো সব একই মলিকুল, কি প্রমাণ? না, সিআইপি নমেনক্লেচার কর। আবার এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এক দুই তিন কোন দিকে ঘুরছে? অ্যান্টিক্লকওয়াইজ। কি হওয়া উচিত? এস। এইচটা কোথায় আছে? হরাইজন্টাল, ফলে এটাও আর। তার মানে এই যে সিআইপি দিয়ে কিন্তু বুঝিয়ে দেওয়া যায় যে হ্যাঁ এই মলিকুলগুলো একই মলিকুল না, আলাদা মলিকুল। এবারে নিজেরা দেখ, আমরা একটা কথা বলবো, একই মলিকুলের মানে দুটো লাইগ্যান্ডকে ইন্টারচেঞ্জ করলে এনানসিওমার পাওয়া যায়, এবং এনানসিওমার মানেই সেটা আরটা কিন্তু এস হয়ে যাবে, আরটা হয়ে যাবে এস। তাহলে এখানে দেখ যে কোনো দুটোকে যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে এখানে আসবে ও এইচ, এখানে সি এইচ থ্রি এইচ সিও টু এইচ। এবারে দেখ এক দুই তিন চার, এক দুই তিন কোন দিকে ঘুরছে? ক্লকওয়াইজ। কি হওয়া উচিত? আর, কিন্তু এইচটা এখানে আছে, ফলেটা এস। তাহলে এটা আর এই দুটোকে ইন্টারচেঞ্জ করলে হয়ে গেল এস। তাহলে অতি অবশ্যই এই দুটো মলিকুল একে অপরের এনানসিওমার, মানে এই অতি অবশ্যই বন্ডিং কানেক্টিভিটি সেম টেম বলেই তো হচ্ছে, না হলে কিন্তু নয়, মানে যে কোনো আর এস সেটা তো একটা মূর্খের মতো কথা হয়ে যাবে। তাহলে আমরা এইখানেই আর এস নোমেনক্লেচারের গুরুত্বটা কিন্তু বুঝতে পারছি যে কোনটা কি ব্যাপার, কি বৃত্তান্ত। এইবারে এই মলিকুলটাকেই দেখ, এই মলিকুলের প্রাইমওয়েজেরই দুটো গ্রুপকে যদি ইন্টারচেঞ্জ করি এরকম করে, তাহলে দেখ কি আসছে, এই সিও টু এইচ, এই ও এইচ, এইটাকে ইন্টারচেঞ্জ করি, এখানে মিথাইল, এখানে এইচ, তাহলে কি হবে? এটা এক, এটা দুই, এটা তিন, এক দুই তিন, এটা চার। এবারে দেখি এক দুই তিন কোন দিকে ঘুরছে, ওয়ান টু 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 থ্রি কোন দিকে ঘুরছে? না, ক্লকওয়াইজ। চারটা কোথায় আছে? ফ্রন্ট। ফোর ফ্রন্ট মানে কি হয়? নেগেটিভ রুল। তাহলে ক্লকওয়াইজে যদি ঘুরে আরটা পজিটিভ, তাহলে উল্টো রুল মানে এটা হবে এস। এটা ছিল আর, দুটো ইন্টারচেঞ্জ করলে হয়ে গেল এস। তাহলে এই দুটো মলিকুল অতি অবশ্যই একে অপরের এনানসিওমার। দিস টু গ্রুপ মাস্ট বি এনানসিওমার অফ ইচ আদার। এইটা হয়ে গেল। তার মানেটা কি? এই যে যেটা শিখলাম আবারও বলছি, যে চার মানে হচ্ছে লিস্ট প্রায়োরিটি গ্রুপ, মানে যে গ্রুপটার প্রায়োরিটি সব থেকে কম, সে যদি বিলো দা প্লেনে থাকে তাহলে পজিটিভ রুল, সে যদি অ্যাবাভ দা প্লেনে থাকে তখন কি হবে? নেগেটিভ রুল। তাহলে আমরা বলতে পারি চার নম্বর যে প্রায়োরিটি, আমরা তাকে রেফারেন্স গ্রুপ হিসাবে এখানে ধরলাম। দ্যাট ইজ দ্য রেফারেন্স গ্রুপ।
মানে ওকে ধরে এক দুই তিন কোন দিকে যাচ্ছে আমরা দেখলাম। এইবারে ভাব এমন মলিকুল আছে, প্রচুর আছে, বা স্ট্রাকচার এমন আমরা কোনো মলিকুলের কায়দা করে ড্র করলাম যে মলিকুলের চার নম্বরটা অ্যাবাভ দ্য প্লেন বা বিলো দ্য প্লেনে নেই, সে মনে কর ইন প্লেনে আছে। ইন প্লেনে আছে মানে ধর এরকমই একটা এক্সাম্পল আমরা যদি ড্র করি, এই মিথাইল এই বিয়ার, মিথাইল বিয়ার এই সিও টু এইচ, এই হচ্ছে পিএইচ, এই মলিকুলটা আমরা ড্র করলাম। একে যদি আমরা আগে সিকুয়েন্সিং করি, ফিনাইল মানে আমরা আবার স্মরণ করাই, ফিনাইল মানে হচ্ছে এই রকমই ছিল, ডবল বন্ডগুলোকে যদি আমরা তুলে দেই প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে ফ্যান্টম কার্বন আসবে, প্রত্যেকটার সঙ্গে ফ্যান্টম কার্বন আর প্রত্যেকটার সঙ্গে একটা, এই পাঁচটা এইচ একটা ছিল, এই পাঁচটা কার্বনে পাঁচটা এইচ ছিল, তাহলে ফিনাইল মানেই প্রথম কার্বনের কি আসবে এই ব্র্যাকেটে সিসিসি, সিও টু এইচ মানে প্রথম কার্বনের আসবে ব্র্যাকেটে অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, আমরা এটা ফ্যান্টম করে বুঝে গেছি। তাহলে ডাইরেক্ট কানেক্টিভিটি ব্রোমিন কার্বন কার্বন কার্বন, তাহলে ব্রোমিন ওয়ান, মিথাইল মানে সি এর ব্র্যাকেটে তিনটে এইচ, তাহলে অতি অবশ্যই এ সব থেকে লোয়েস্ট হবে, তারপরে কে হবে দুই হবে ফিনাইল, তিন হবে কার্বক্সিলিক অ্যাসিড, তিন হবে কার্বক্সিলিক অ্যাসিড, চারে হবে গিয়ে এই মিথাইল, এইটা এইটা হলো গিয়ে আমার বক্তব্য, এইটা হয়ে গেল। তাহলে চার নম্বর দেখ কোথায় আছে ইন প্লেন, চার কিন্তু অ্যাবাভ বা বিলোতে নেই, এটাকে বোঝার জন্য এরকম করে তাহলে ড্র করে নিচ্ছি, এই তিন দুই চার এক, তাহলে চার কিন্তু অ্যাবাভ বা বিলোতে নেই। তখন বক্তব্য হচ্ছে যে এই রেফারেন্স অ্যাটম আমি চারকে বাদ দিয়ে এক বা দুই বা তিন যে কোনো অ্যাটমকে আমি কিন্তু রেফারেন্স অ্যাটম করতেই পারি, এইখানে ভুল হয় গুলিয়ে যায়, মাথা ঠান্ডা করে শুন কি বলছি, রেফারেন্স অ্যাটমকে আমি আমার খুশি মতো করতে পারি, আমার যে অ্যাবাভ বা বিলো তাকেই কিন্তু আমি রেফারেন্স করব, ইন প্লেনকে রেফারেন্স করতে পারি না, হয় অ্যাবাভ দ্য প্লেন বা বিলো দ্য প্লেন গ্রুপকে আমাকে রেফারেন্স করতেই হবে। তাহলে নিয়মটা হচ্ছে এরকমই, ফোর ব্যাক পজিটিভ রুল, এইটা হচ্ছে গোড়ার কথা। এইখান থেকে আমরা বলব ফোর ব্যাক পজিটিভ, ফোর ফ্রন্ট কি হবে নেগেটিভ, অড সমস্ত অডের ক্ষেত্রে নিয়মটা এক, সমস্ত ইভেনের ক্ষেত্রেও নিয়মটা এক, মানে ফোর ব্যাক যদি পজিটিভ হয় তাহলে টু ব্যাকও হবে পজিটিভ, টু ফ্রন্টও হবে গিয়ে নেগেটিভ। আবারও বলছি ফোর ব্যাক যদি পজিটিভ হয় তাহলে টু ব্যাকও হবে পজিটিভ, ফোর ফ্রন্ট যদি নেগেটিভ হয় টু ফ্রন্ট হবে গিয়েও নেগেটিভ, ফোর ব্যাক যদি পজিটিভ হয় তাহলে থ্রি ব্যাক হবে গিয়ে তো নেগেটিভ, আর তাহলে থ্রি ফ্রন্ট হবে উল্টো ঠিক পজিটিভ, থ্রি ব্যাক যদি হয় নেগেটিভ তাহলে ওয়ান ব্যাক হবে নেগেটিভ আর ওয়ান ফ্রন্ট হবে গিয়ে পজিটিভ। তাহলে সমস্ত ইভেনের ক্ষেত্রে নিয়ম এক, সমস্ত অডের ক্ষেত্রে নিয়ম এক, মানে ফোর ব্যাকের সঙ্গে ফোর আর ব্যাক যে কোনো একটা চেঞ্জ হলেই রুল চেঞ্জ, ফোর ব্যাক ছিল ফোর ফ্রন্ট নিয়ম চেঞ্জ, ফোর ব্যাক ছিল ফোর একটা যেই কমে গেল থ্রি ব্যাক পজিটিভ চেঞ্জ হয়ে গেল কিসে নেগেটিভে, আবার দেখ থ্রি ব্যাক ছিল থ্রি যেই হয়ে গেল ফ্রন্ট তখন নেগেটিভ কি হয়ে গেল চেঞ্জ হয়ে পজিটিভ,
2 ব্যাক ছিল 2 থেকে যেই 1 কমে গেল তখন 2 3 থেকে 3 ব্যাক ছিল গিয়ে এইটা 2 থেকে 1 কমলো 2 ব্যাক তখন এটা উল্টে গেল তাহলে এটা হচ্ছে সাকুল্যের নিয়ম 4 ব্যাকটা খেয়াল রাখতে পারলে বাকি সব মুখস্থ থাকবে এবারে নিয়মটা হচ্ছে এখানে দেখি 3 টা কোথায় আছে 3 আছে ব্যাক তাহলে 3 ব্যাক কি হয় 3 ব্যাক হয় নেগেটিভ রুল লিখে ফেললাম যখন যাকে আমরা রেফারেন্স করব মানে এখানে 3 হচ্ছে রেফারেন্স তখন তাকে বাদ দিয়ে বাকিরা কোন দিকে যাচ্ছে দেখব মানে তখন দেখব 1 থেকে 2 থেকে 4 কোন দিকে যাচ্ছে দেখ 1 2 4 কোন দিকে যাচ্ছে ক্লকওয়াইজ 1 2 4 1 2 4 1 থেকে 2 থেকে 4 ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছে তার মানে নেগেটিভ রুলে ক্লকওয়াইজ ডিরেকশনে হবে গিয়ে এস এইটাই হচ্ছে গিয়ে আমাদের কথা নেগেটিভ রুলে 3 সরি একটু বোধহয় ভুল করে ফেললাম এটা একদম সরি সরি এটার প্রায়োরিটিটা উল্টো আচ্ছা ঠিক আছে এইটাকে পিএইচ করে দে এইটাকে CO2H করে দে মানে CO2H টা হবে 2 ঠিক আছে তাহলে এই মলিকুলটাকে এবারে আমি একই মলিকুল একে আমি ধর এরকম করে বলছি যদি 2 এর সাপেক্ষে করি তাহলে 2 ফ্রন্ট মানে দেখ 2 ফ্রন্ট কি হবে নেগেটিভ রুল যখন 2 এর সাপেক্ষে করব তখন 2 কনস্ট্যান্ট তখন দেখব 1 থেকে 3 থেকে 4 কোন দিকে যাচ্ছে 1 থেকে 3 থেকে 4 দেখ কোন দিকে যাচ্ছে ক্লকওয়াইজ তাহলে ক্লকওয়াইজে নেগেটিভ রুল মানে কি এস এইটা কিন্তু একটু ঠান্ডা মাথাতে একটু বুঝে রাখতে হবে যে 4 ব্যাক পজিটিভ মানে 4 যে সবসময় আমার অ্যাবাভ দা ডিলো প্লেনে থাকবে তার কিন্তু কোনো মানে নেই যখন যেখানে যা যাকে পাবো যে কোনো অ্যাটমকেই আমরা কিন্তু রেফারেন্স ফ্রেম হিসাবে কাজ করাতে পারি সেই কথাটা যেন আমাদের মাথায় থাকে আমরা এক্সাম্পল দেই আরও আমরা এক্সাম্পল দেই ধর যেমন আমরা আগে ফিসার প্রজেকশনে এরকম এক্সাম্পল করেছিলাম যদি সেটা এবারে ফ্লাইং ওয়েজে দেই তাহলে মনে কর এরকমই একটা আছে যে NH2 এইখানে আছে গিয়ে আমার CH2OH এইটা আছে তারপরে এখানে আছে মনে কর CH2SH আর এখানে আছে CD2OH এরকম একটা মলিকুল আমার হাতে আছে সিকোয়েন্সিং করতে হবে প্রথমে তাহলে এটা নাইট্রোজেন মানেই কি হবে এক এখানে কার্বন 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 কার্বনের ব্র্যাকেটে HHO এই কার্বনের ব্র্যাকেটে HHS এই কার্বনের ব্র্যাকেটে D মানেই বেসিক্যালি কিন্তু HHO তাহলে দেখ এটা এক এটা হয়ে যাবে 2 কারণ এখানে সালফার আছে এবারে এটাও CH2OH ধর এটাও CH2OH এইখানে এবারে অ্যাটমিক নাম্বার দিয়ে এদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারলাম না নাও দা কোশ্চেন কামস অ্যাবাউট দা অ্যাটমিক মাস তখন এবারে অ্যাটমিক মাসের থিওরিটা অ্যাপ্লাই করলে এ প্রায়োরিটি পাবে 3 এবং 4 তাহলে আবার লিখি এই আমার 1 এই আমার 4 এই হচ্ছে গিয়ে আমার 3 এই হলো গিয়ে আমার 2 তাহলে আমি যদি 2 এর সাপেক্ষে বলি 2 ব্যাক 4 ব্যাক পজিটিভ মানে 2 ব্যাকও হবে পজিটিভ কুইক পরীক্ষাতে করার জন্য এই 3 ফিনকে ধরার দরকার নেই 4 ব্যাক পজিটিভ মুখস্থ থাকে 4 এর সঙ্গে 2 এর রুল একই হয় এইটা একটু মাথাতে রাখবি বেশ তাহলে 2 ব্যাক পজিটিভ 2 ব্যাক মানে 1 থেকে 3 থেকে 4 আগে এটা লিখ
তারপরে দে এক থেকে তিন থেকে চার কোন দিকে যাচ্ছে ক্লকওয়াইজ ক্লকওয়াইজে যাওয়া মানে পজিটিভ রুলে কি হবে আর তাহলে এই মলিকুলের সিআইপি নোমেনক্লেচারটা হয়ে গেল আর এইটাই আমাদের মাথাতে রাখতে হবে এইটা মাথায় রাখতে হবে হলো বেশ তাহলে এইভাবে যত মলিকুল পাবি যত নিজেরা প্র্যাকটিস করবি তত লাভ পাবি আমি আজকের ক্লাসে আর কিছু অন্য রকমের কিছু এক্সাম্পল একটু বলছি যেখানে কার্বন বাদ দিয়ে আর বাকি অন্য কাইরাল সেন্টারে অন্য অ্যাটমওয়ালা যখন ফ্লাইং ওয়েস থাকে স্ট্রাকচার তখন তাদের নামকরণটা মানে কীরকমই হবে যদি একটু বুঝে নিস তাহলে মনে কর এখানে আছে এন এন এখানে অক্সিজেন এই পিএইচ এই মিথাইল এই হচ্ছে গিয়ে মিথাইল তাহলে দেখ মানে এটা একটা কোঅর্ডিনেট কম্পাউন্ড এন প্লাস ও মাইনাস তাহলে দেখ আমরা অলরেডি জানি যে অক্সিজেন এখানে ডাইরেক্ট অ্যাটাচড এখানে কার্বন 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 তাহলে অক্সিজেন হবে এক ফিনাইল মিথাইল ইথাইল ফিনাইল মানে কার্বনের ব্র্যাকেটে জানি কে আছে সিসিসি এগুলো অলরেডি জানা হয়ে গেছে ফলে ফিনাইল হবে দুই ইথাইল হবে তিন মিথাইল হবে চার এবারে চার এবার বিরতে আছে মানে চারের সাপেক্ষে করব ফোর ফ্রন্ট মানে নেগেটিভ ফোর ফ্রন্ট মানে এক থেকে দুই থেকে তিন কোন দিকে যাচ্ছে এই এক দুই তিন এইভাবে করতে হবে এক দুই তিন লিক অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজে কি হয় এস কিন্তু নেগেটিভ রুল ফলে এটা কি হবে আর ফলে এটা আর এই বেশ এরপরে দেখ একটা ফসফরাস অক্সাইড পি ডবল বন্ডেড ও এই পিএইচ এটা এখানে আবার ফ্যান্টম কিছু আসবে না এরকম কোনো কিন্তু ফ্যান্টম হবে না ফ্যান্টম হবে লাইগ্যান্ডের মধ্যে আইসোলেটেড যদি ডবল বন্ড থাকে দেন দা কোশ্চেন অফ ফ্যান্টম অ্যাটম উইল কাম এখানে কিচ্ছু আসবে না কারণ ফসফরাসের পাঁচটা যোজ্যতা হয় সেটা সবাই জানে কিছু করার নেই এখানে তাহলে এখানে খুব সিম্পল এটা এক ফিনাইল দুই এই প্রোপাইল তিন মিথাইলটা চার সবাই এখানে পাচ্ছি দেখতে ফোর ব্যাক পজিটিভ এক থেকে দুই থেকে তিন এক দুই তিন অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ অ্যান্টি ক্লকওয়াইজে কি হবে এস কনফিগারেশন সবাই আমরা এগুলো জানি আচ্ছা বেশ এরকমই হয় মলিকুল যে দেখ যেখানে লোন পেয়ার থাকে এগুলো একটু একটু করে জেনে ফেলতে হবে ফসফরাস তার একটা লোন পেয়ার আছে ইন প্লেনে পিএইচ এখানে মনে কর এন প্রোপাইল মানে নর্মাল প্রোপাইল মানে সিএইচ টু সিএইচ টু সিএইচ থ্রি এখানে মিথাইল তাহলে লোন পেয়ারের প্রায়োরিটি সব থেকে কম হয় এটা হবে চার ফিনাইল এক এটা দুই এটা তিন সরি সরি এইটা সবই এইটাকে তাহলে অ্যাবাভ দা প্লেন করে দেবে এই তাহলে যেই এটা দুই হয়ে গেল টু ফ্রন্ট মানে কি হবে নেগেটিভ জানি আমরা টু ফ্রন্ট মানে এক থেকে তিন থেকে চার এক থেকে তিন থেকে চার অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজে এস হয় নেগেটিভ রুলে কি হবে এটা আর এই এই রকম ভাবেই কিন্তু আমাদের সব মলিকুলার এক্সাম্পলগুলো করতে হবে এই একটা এক্সাম্পল এইবারে দেখ মনে কর এরকমই আছে সালফার ডবল বন্ড ও এই ডবল বন্ড ও এইটা অ্যাবাভ দ্য প্লেনে অক্সিজেন মাইনাস বিলো দ্য প্লেনে ও পিএইচ ও পিএইচ এখানে এই অক্সিজেনটা ১৮ এই অক্সিজেনটা ১৭
মানে এদের আইসোটোপ। এবারে চিন্তা কর আমরা কিভাবে এটাকে করব। যদি প্রথমেই কেউ ভেবে নিস যে অক্সিজেন 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 অক্সিজেন, এই অক্সিজেন 18 মানে একে বোধহয় আমরা প্রায়োরিটি দিয়ে দেব, তাহলে কিন্তু খুব ভুল হবে। কারণ অ্যাটমিক মাসের কথা তখনই আসবে, বারবার করে বলছি, যখন অ্যাটমিক নাম্বার কোনো উত্তর দিতে পারবে না। তাহলে তুই ভাব সবই অক্সিজেন, কিন্তু অক্সিজেনের পরে এখানে কে আছে? পিএইচ মানে কে আছে? কার্বন। সেটা এখানে কিন্তু কারো আর নেই, আর কারোর কিন্তু নেই। তার ফলে আমরা এইটাকে দেবো 1 নম্বর। অক্সিজেনের পরে কার্বন আছে, এদের পরে কিন্তু আর কেউ নেই। নেক্সট, এইবারে এদের মধ্যে তুই আয়, এদের মধ্যে সবাই অক্সিজেন, এবারে অ্যাটমিক নাম্বার দিয়ে কিছু হচ্ছে না, অ্যাটমিক মাস, তাহলে এটা শুধু অক্সিজেন মানে 16, 17, 18, তাহলে এ হবে 2, এ হবে 3, এ হবে 4। এবারে কর 4 ফ্রন্ট কি হয়? নেগেটিভ। তাহলে 1 থেকে 2 থেকে 3, দেখ 1, 2, 3 ক্লকওয়াইজ। নেগেটিভ রুলে ক্লকওয়াইজে কি হয়? আর হওয়া উচিত, কিন্তু কি হবে? এস। এইভাবে একবার প্রশ্ন করে নিয়ে উত্তর দিবি, তাহলে দেখবি ভুল হওয়ার চান্স একদমও কমে গেল, একদমও কিন্তু কমে গেল। এইভাবেই কিন্তু সব এক্সাম্পলগুলো করতে হবে। আমি আর একটা যদি এক্সাম্পল আজকের ক্লাসে একটু করাই, দেখ ফসফরাস ডবল বন্ড ও, এটা ও সিএইচ থ্রি, এটা একই রকমই ও 18 মাইনাস চার্জ, আর এটা ও মাইনাস 17, এইরকম একটা মলিকুল। তাহলে একই রকমই, সবই অক্সিজেন, এটা অক্সিজেন, কিন্তু এখানে মিথাইল আছে, এদের পরে কেউ নেই, ফলে এ হবে 1। এবারে এবারে এদের মধ্যে অ্যাটমিক নাম্বার উত্তর দিতে পারলো না, অ্যাটমিক মাস, তাহলে 16, 17, 18, তাহলে 2, 3, 4, তাহলে এখানে 2 ধর, 2 ফ্রন্ট নেগেটিভ, তাহলে 1 থেকে 3 থেকে 4, 1, 3, 4 অ্যান্টি ক্লকওয়াইজ কি হয়? এস, কিন্তু নেগেটিভ রুল, ফলে কি হবে এটা? আর। এই এইভাবেই আমাদের এই প্রবলেমগুলোকে ফেস করতে হবে। আরএস নোমেনক্লেচার, আমরা মোটামুটি আরএস নোমেনক্লেচারটা শিখলাম। এর পরের দিন ক্লাসে আমরা কিছু সাইক্লিক মলিকুল থাকলে সেই প্রবলেমগুলোকে কীভাবে ফেস করব সেই সম্বন্ধে আমরা পড়ব, ঠিক আছে?